নিউজ বিজনেসের সঙ্গে আছি শেখ চাই চলতি বাজেটে আমদানিকৃত চালের ওপর আঠাশ শতাংশ সরকারি শুল্ক আরোপ করায় হিল স্থল চাল খালাস বন্ধ রেখেছে আমদানিকারকরা ফলে ভারত থেকে আমদানি করা চালের দাম বেড়েছে প্রতি কেজিতে তিন থেকে পাঁচ টাকা এদিকে আমদানিকৃত চাল বন্দরে আটকে থাকায় লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা ফখরুল হাসান পলাশের তথ্য ছবিতে রিপোর্ট চলতি বছরের বাজেট ঘোষণার আগে হঠাৎ করে আমদানি করা চালের উপর শুল্ক বৃদ্ধি করে সরকার এতে ক্ষুব্ধ হয়ে হিলি স্থল বন্দরে চাল খালাস বন্ধ করে দেয় আমদানিকারকরা ফলে ভারত থেকে আমদানি করা দুশো পনেরোটি ট্রাকের প্রায় সাড়ে আট হাজার মেট্রিক টন চাল বন্দরে আটকা পড়ে আছে এতে বিপাকে পড়েছেন চাল ব্যবসায়ীরা মাল যদি ট্যাক্স দিয়ে বার করতে হয় তাহলে পার কেজিতে আমাদেরকে আট টাকা করে লস করে মাল বেচা লাগবে সরকার এখন আঠাশ করার কারণে ডিউটি পড়তেছে নয় টাকা তিরিশ পয়সা তাতে এত টাকা বাজারে বাড়েনি বরং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্তে সম্পা কাটায় যে আমরা বেচতাম তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা এখন পঞ্চাশ টাকা এখন টাকা বিক্রি হচ্ছে এ বিষয়ে উচ্চ আদালতে একটি রিট করা হয়েছে বলে জানিয়েছেন আমদানিকারকরা বাজেট ঘোষণার আগে আমদানি করা চালের দুই শতাংশ হারে শুল্কায়নের দাবিও জানান ব্যবসায়ীরা এদিকে সংকট সমাধানে দুই পক্ষের আলোচনার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ সুলকান বৃদ্ধির কারণে তারা চালগুলি খালাস করতেছে না তার ফুলবি সুলকানে চালগুলি খালাস করার জন্য আম্বানিপার এ তারা এনবিআর এবং কাস্টম কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করছে আলাপশী হলে তারা যদি চাল তারা চালগুলি খালাস করবে বলে আমাদেরকে জানিয়েছে সমস্যা সমাধানে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন এমনটাই দাবি সংশ্লিষ্টদের এদিকে দেশে পর্যাপ্ত চালের মজুদ থাকার পরও পাইকারি পর্যায়ে দাম বৃদ্ধিকে এক শ্রেণীর ব্যবসায়ীর অসাধু কারসাজি বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের গবেষক ড নাজনীন আহমেদ তিনি মনে করেন এই সুযোগে চাল মজুদ রেখে বাড়তি আয় করবে চক্রটি এই বছর কৃষক ধানের সঠিক মূল্য পায়নি মন্তব্য করে তিনি বলেন নতুন করে শুল্ক আরোপের সরকারি সিদ্ধান্ত সঠিক সময় হয়নি চালের দাম পরে আসলে ফলন চলে আসলো সেই সময় কিন্তু আর এই চালের আমদানিটা দরকার ছিল না তারপরও শুল্কটা কিন্তু তখন আর ইম্পোজ করা হয়নি বা চালের আমদানিটার গতির রোধ করার কোনো চেষ্টা হয়নি ফলে দেশে কিন্তু একটা বিপুল পরিমাণ চাল ঢুকে গেছে এবং বলা হয় প্রায় উনচল্লিশ লাখ মেট্রিক টন চাল ঢুকেছে যেহেতু চালের দাম কমে নাই বাজারে তাহলে এই চাল আমদানি করে একটা অংশ কিন্তু স্টক করে রাখা হয়েছে যাতে বোরো ধানের সময়টা চলে গেলে যখন আমন ধান আসার আগে যে একটা সিজন থাকে যেই সময় আসলে চালের দাম ন্যাচারালি একটু বাড়তির দিকে থাকে এই কম দামে আনা চাল একটা অংশ সেই সময় হয়তো বিক্রি করা হয় গত অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়নের সন্তুষ্ট সরকার পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন লক্ষ্যমাত্রার তিরানব্বই দশমিক সাত এক শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি এডিবি বাস্তবায়ন বাংলাদেশের জন্য ঐতিহাসিক একটি মাইল ফলও স্পর্শ করেছে আমরা এক লক্ষ সাতচল্লিশ হাজার সাতশো তিন কোটি টাকা সাতশো তিন কোটি টাকা আমরা বাস্তবায়ন করেছি যার পরিমাণ হচ্ছে নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট সর্বকালের সর্বসেরা এই এই প্রতিষ্ঠানে নাইনটি থ্রি পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট আমাদের গতবর্ষ ছিল এইটি নাইন পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট এই ছিল এখনকার নিউজ টোয়েন্টি ফোর বিজনেস এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে